মফস্বল হলেও পুজোর ছোঁয়া লাগে প্রথমেই জিম এবং পার্লারে। দুর্গাপুজো আর ধর্মীয় ব্যাপার নয়, এ হলো উৎসব। আর উৎসবের রাতে বন্ধু বা বান্ধবীকে সঙ্গে নিয়ে হাল ফ্যাশনের পোশাক পরে জমিয়ে মজা করতেই কম বয়সীদের আগ্রহ বেশি। অনেকে পুজোর ভিড়ে নতুন বন্ধু বা বান্ধবী জোটানোর আশাতে থাকে, কিন্তু মেদযুক্ত মধ্যপ্রদেশ হলে সে আশা দুরাশা মাত্র। তাই পুজোর আগে মেদ চড়িয়ে ফিট হতে আগ্রহী বাঙালি যুবক যুবতীরা। তবে ডন বৈঠক মুগুর ভাজা সেকালেও ছিল, এখন শুধু পদ্ধতিগত পরিবর্তন এসেছে মাত্র। শুধু শহরতলি নয়, জেলার নানান জিম সেন্টারের দিকে তাকালেই দেখা যাবে জিমের বাইরে লম্বা লাইন। সামনে দুর্গাপুজো, শরীরচর্চার উপকারিতা যাই হোক, শরীরের জামা মানানসই হবে, টি শার্ট ভেদ করে শরীরের সবল মাংসপেশি ঠিক করে উঠবে, এই আশা নিয়ে পুজোর আগেই শেষ দুমাস জিম সেন্টারে ভিড় উপচে পড়ছে বলেই জানা গিয়েছে। সুঠাম শরীর তৈরির আশায় কম বয়সী যুবক যুবতীরা জিম সেন্টারে ভর্তি হচ্ছেন। বছরের অন্য সময়ের তুলনায় এই সময় জিমে যুবক যুবতীর ভিড়টা বেশি। সেন্টারগুলিতে এখন তিল ধারণের জায়গা নেই। অল্প বয়সীরা যে পুজোতে নিজেদের মানানসই শরীর দেখানোর প্রস্তুতি জোর কদমে নিতে শুরু করেছে তা এই চিত্র থেকেই পরিষ্কার। মেদ ছড়িয়ে সলমন খান ঋত্বিক রোশনের মতো শরীর বানাতে পুজোর ভিড়ে অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলতেই কম বয়সী যুবকরা জিমমুখী। মাসখানেকের মধ্যে নিজেকে দ্রুত ফিট করে তোলাই কিশোর যুবকের সন্ধিক্ষণে নানান শারীরিক কসরত, বাদ যাচ্ছেন না কিশোরী যুবতীরাও। স্লিম হতে নানান ডায়েট কন্ট্রোলের সাথে ঘাম ঝরাতে ব্যস্ত তারাও। জিমের এখন কি রকম প্রবণতা দেখছেন? আগের থেকে তো অনেকটা বেটার, কারণ এটা কলকাতায় ওদিকে আরো আগে আরো বেশি এই চর্চাগুলো আগের থেকে হয়ে যাচ্ছে। লোকালিটিতে আগের থেকে অনেক বেটার, শরীরচর্চা সবাই করতে চাইছে, ছেলে মেয়ে সবাই আসছে, ওয়ার্কআউটের মধ্যে থাকছে। বাড়িতে মূলত কি জায়গা কম হয়ে যাওয়ার জন্য একটা টেন্ডেন্সি আছে নাকি? বাড়িতে জায়গা কম, বাড়িতে ঠিকঠাক ওয়ার্কআউট হয় না, জিমে যেই ওয়ার্কআউটটা হয়। তো এখন পুজোর টাইমে একটু সবাই আসছে যাতে শরীরচর্চা করতে পারে, ফিট থাকতে পারে। বেশি টেন্ডেন্সি মানে অন্য বছর সারা বছর যা, সারা বছর তো মোটামুটি ওয়ার্কআউট চলছে, আর এখন একটু বেশি সবাই আসে পুজোর টাইমে। মহিলারাও কি আসছেন? হ্যাঁ, মহিলারাও আসছে, মহিলারা আসে প্র্যাকটিস করে। কতক্ষণ খোলা থাকে? মোটামুটি সকাল 7টা থেকে রাত্রির 10:30। এক একজনের কতটুকু সময় ব্যয় বড়, ওটা বডি মানে ফিগার হিসাবে ডিপেন্ড করছে যে কার কতটা। কতদিন হলো দোকানে? হ্যাঁ, এটা আমার হয়েছে 1 বছর। আগে কোথায় কর? এটা আগে আমার ছিল মানে আমাদের শান্তিপুরে ছিল, মানে জায়গাটা চেঞ্জ করা। আচ্ছা, আর এমনি আপনি মানে এই জিম সেন্টার কতদিন ধরে করছেন? 6 বছর। কোথায় কোথায় সেন্টার? এটা আমার শান্তিপুরে আছে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি থানা। নাম? জাকির হোসেন। তবে একই ছাদের তলায় নামি দামি পার্লারেও ভিড় লেগেছে। চুলকাটা, ফেসিয়াল, স্পা, বডি ম্যাসেজ সহ নানান বিষয়ে নিজেকে আকর্ষিত করার প্রয়াসে নানান রকম অফারের মধ্যে প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী ফেস প্যাক এবং অন্যান্য অফার বাঁচতে ব্যস্ত সদ্য রমণী হয়ে ওঠা তরুণীরা। তবে সারা বছরই রূপচর্চার অভ্যস্ত তারা। এই সময় সারাদিন হেসেল সামলানো মা কাকিমাদের নিজেদের দলে সামিল করে সারা বছরের অনুমতি আদায় করার এক অভিসন্নি অথবা সম্পূর্ণ আন্তরিকতা দুটোই হতে পারে। মফস্বলে আমাদের এখানে যারা আছি, আমরা বাস করি, তারা আমাদের কাছে পুজো শারদীয়া, সেই হিসাবে সাফিসিয়েন্ট ব্যবস্থা পান? কলকাতার মতো তো আমরা এক্সপেক্ট করলেও এখানে এসে সেটা পাবো না, তো মোটামুটি আমরা এখানে যেটুকু আছে আমরা সাথে স্যাটিসফাই মোটামুটি পাবো। আচ্ছা, মানে সামনে তো পুজো, তো মানে প্রস্তুত হচ্ছেন কি এখন? সবাই পুজো তো সবাই এখন একদম 1.5 মাস আগে থেকেই সবাই প্রিপারেশন স্টার্ট করে, তো সেই হিসেবে আমরাও এখানে এসে নিজেদেরকে যতটুকু প্যাম্পার করা যায় চালু হয়েছে। আপনি তো কোথায় বাড়ি ছিল আগে? শান্তিপুরে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি, এখন আগে তো এরকম ব্যবস্থা ছিল না, যার জন্য আগের মফস্বলের থেকে এখনকার অনেকটা উন্নত, যার জন্য এখন মেয়েকে চুলা এখানেই কাটায়, মানে ফার্স্ট টাইম থেকেই এখানেই কাটায়। সামনে তো পুজো, আপনি আপনি বা অন্যান্য পরিবারের তারা রেডি হচ্ছে? হ্যাঁ, রেডি হয়েছি, মানে এখনও সেই ধরনের রেডি হইনি, এবার আস্তে আস্তে নামছি। তো এই যে ধরুন শান্তিপুরে এরকম ধরনের ব্যবস্থা, এগুলো কেমন লাগছে? ভালো, মানে এই ধরনের ব্যবস্থা হওয়ার পর আমরা খুবই খুশি। আপনার নাম আর পরিচয় কোথায়? চাইনা পর আগমেশ্বরী তলা।
শান্তিপূর্ণ স্যার কিভাবে বা চলছে আচ্ছা চলছে কেমন ঠিকঠাকই আছে আচ্ছা তো সামনে তো পুজো কোনো বিশেষ কিছু আছে বিশেষ কিছু অফার ছিল আচ্ছা আমার এখানে মানে বলবো সার্ভিস বলুন আর প্রাইস বলুন সবই হ্যাঁ সাধ্যের মধ্যে আচ্ছা আশা করি হ্যাঁ যে আসে সে রিটার্ন যায় ধরুন কলকাতা শহরের অঞ্চলে এটা অভ্যস্ত বা যে কোনো শহর অঞ্চলে কিন্তু মফস্বল হিসেবে শান্তিপুর সেক্ষেত্রে প্রথমের দিকে একটা সংশয় ছিল না মনের মধ্যে যে কীভাবে চলবে হ্যাঁ সংশয় ছিল কিন্তু আমি পজিটিভ ছিলাম যে চালাতে পারবো আচ্ছা সেখান থেকে উঠে আসা কতজন থেকে কাস্টমার এখন কত কত পর্যন্ত কাস্টমার ওইভাবে তো হয় না এখন সিজন এখন কাস্টমার আসবেই আন সিজনে হ্যাঁ মানে সেইভাবে আসে না কিন্তু আসে কী কী হয় এখানে হেয়ার কাট হেয়ার স্পা ফেশিয়াল হ্যাঁ হেয়ার স্ট্রেটনিং হেয়ার কালার মেকআপ ট্যাটু ট্যাটু রিমুভ এই সমস্ত মেয়েদের মধ্যে তো প্রবণতা চিরকালই সেজে ওঠার ছেলেদের কেমন এখানে আসছে কেমন ছেলেরাও আসছে এখন আসছে আপনার নাম আর দোকানের নাম আমার নাম সনজ আর আমার দোকানের নাম আপনার নাম সনজ সনজ কি সনজ আস হ্যাঁ আস আর দোকানের নাম সামনে তো পুজো তো সেজে ওঠার একটা ব্যাপার থেকেই থাকে বিশেষ করে মহিলাদের মধ্যে সেটা মফস্বল যেটা আমাদের এখানে কলকাতা বা শহরতলিতে সেটা পাওয়া যায় এখানে কেমনভাবে দেখছো এখানে তো মানে কলকাতায় যেরকম এখন থেকেই শুরু হয়ে গেছে গণেশ পুজো হোক বা যাই হোক মানে এখানে একটু লেটে কিন্তু হ্যাঁ ঠিকঠাক আর সমস্ত কিছু নেই মানে এখানে স্ট্রেট করি আমি এর আগে দুবার করিয়েছি আর অবভিয়াসলি আমি স্যাটিসফাইড বলি আমি আবার এসেছি হ্যাঁ কী কী করাটা হ্যাঁ আপনি আমি কি করেছি এখানে কি কি করার আছে আমি স্মুথনিং ই করেছি বেশিরভাগ সেক্ষেত্রে দামের বা কাজের ক্ষেত্রে পার্থক্য না না সমস্ত কিছু ভালো ওভারঅল সব আচ্ছা আপনার নাম কোথায় থাকে আমি অর্পিতা দাস আমি শান্তিপুরেই থাকি কিন্তু আমি কাজের সূত্রে এখন কলকাতায় থাকি সৌমিত্র বাঙ্গুরি রিপোর্ট টাইমস বাংলা